নমস্কার বন্ধুরা একটা নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মা ওমের রান্নাঘরে আজ নিয়ে এসেছি বাঙালির ভীষণ পছন্দের একটা মাছের প্রিপারেশান চিংড়ি মাছের মালাইকারির রেসিপি আমরা সকলেই এই পথটির সাথে ভীষণভাবে পরিচিত প্রায় সব বাঙালি অনুষ্ঠান বাড়িতে এটা একটা প্রধান পদ এবং এটা খেতেও হয় দুর্দান্ত আজ একদম সাবেকি পদ্ধতিতে এই চিংড়ি মাছের মালাইকারি আমি তৈরি করে দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক আজকের রান্নাটি এখানে আমি পাঁচশো গ্রাম গলদা চিংড়ি নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এবারে এই তিনটি উপকরণ দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে রাখবো মেখে মোটামুটি আধ ঘন্টা বা এক ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে রেখে দেব। আঁচগুলোকে খুব সাবধানেই নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে না হলে মাখার সময় অনেক সময় হয় কি যে মাথার থেকে খুলে যেতে পারে তাই খুব সাবধানতা অবলম্বন করেই ভালো করে মাখতে হবে এবারে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম এখানে ছয় থেকে সাত টেবিল চামচের মতো সর্ষের তেল আছে তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পরে এর মধ্যে আমি এক এক করে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি প্রথমে আমি চারটে চিংড়ি মাছ দিলাম দিয়ে হালকা ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই হলে চিংড়ি মাছ খুব বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে তাই আমরা খুব বেশি ভাজবো না মোটামুটি তিন থেকে চার মিনিটের জন্য ভেজে চিংড়ি মাছগুলোকে তুলে নেব। আমি এখানে সরষের তেল ব্যবহার করেছি কারণ মালাইকারিতে সরষের তেল ব্যবহার করলে মালাইকারির টেস্ট অনেক বেশি আসে তবে আপনারা যদি সরষের তেল না পছন্দ করেন সেই ক্ষেত্রে কিন্তু সাদা তেল ব্যবহার করতে পারেন এবারে মাছগুলো খুব ভালো করে ভেজে নেওয়ার পর আমি এগুলোকে তুলে নিচ্ছি আবার সেকেন্ড ব্যাচটা ঠিক একইভাবে ভেজে নেব এক এক করে আমি মাছ দিয়ে দিচ্ছি দিয়ে পরেরগুলো আমি একইভাবেই দু তিন মিনিটের জন্য ভেজে নেব প্রথম ব্যাচের মতো সেকেন্ড ব্যাচটাও আমি এই তিন চার মিনিটের জন্য ভেজে নিয়ে আমি আবার চিংড়ি মাছগুলোকে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি একইভাবে সব চিংড়ি মাছগুলোও ভেজে নেব সব চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে ওই একই কড়াইতে আমি আরও তিন থেকে চার টেবিল চামচ সর্ষের তেল দিলাম দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা তিনটে এলাচ একটা দারচিনির কাঠ এবং দুটো তেজপাতা দিয়ে খুব ভালো করে আমি ফোড়নটাকে ভেজে নিচ্ছি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে এবং ফোড়নের থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটাই দিলাম তারপরে দিয়ে দিলাম অল্প নুন যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হবে তখন তার মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ আদা রসুনের বাটা আর দিলাম হাফ চামচের মতো জিরার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এবারে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিলাম হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবার সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব এবারে দিয়ে দিলাম দই এখানে আমি তিন থেকে চার টেবিল চামচ দই নুন দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম সেই ফেটানো দইটাই দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবো যখন দই দেব তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে না হলে কিন্তু দই ফেটে যেতে পারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো করে কষিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম আমি এখানে নারকেলের দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এবার স্বাদ অনুসারে একটু মিষ্টি দিলাম দিয়ে আবার নেড়েচেড়ে নিচ্ছি ঝোলটা ফুটে যাওয়ার পরে এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি এখানে আমি কিন্তু আলাদা করে জল ব্যবহার করিনি রান্নাটা আমি সম্পূর্ণ নারকেলের দুধটা দিয়েই কিন্তু করছি এবারে চিংড়ি মাছগুলোর সাথে গ্রেভিটা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি নিয়ে এবারে হতে দেব সাত থেকে আট মিনিটের জন্য আমি এখানে গ্রেভিটা পুরোপুরি নারকেলের দুধ দিয়েই করেছি কারণ যেহেতু আমি সাবেকি পদ্ধতিতে তৈরি করেছি তবে আপনারা যদি নারকেলের দুধ সম্পূর্ণ ব্যবহার করতে না চান তাহলে সেই ক্ষেত্রে জলও ব্যবহার করতে পারেন সাত আট মিনিট পরে গ্রেভিটা যখন ঘন হয়ে যাবে তখন আমি এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে নিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো দশ মিনিটের জন্য তারপরে পরিবেশন করে দেব। বাঙালিদের প্রিয় চিংড়ি মাছের মালাইকারি আমি পরিবেশন করে দিলাম পোলাও বা সাদা ভাতের সাথে দারুণ লাগে খেতে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে বাড়িতে একবার বানিয়ে দেখবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন অপেক্ষায় রইলাম এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ